আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম কন্টাম নাম্বার কোয়ান্টাম সংখ্যা কি বলতো ইলেকট্রন তুমি কোথায় এই প্রশ্নের উত্তরকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা যেমন কোন একটা ব্যক্তির যদি আমরা লোকেশন খুঁজে বের করতে চাই তাহলে কিন্তু আমাদের কিছু বিশেষ জিনিস মেইনটেইন করে ওই লোকেশনে যেতে হয় সাপোজ যদি আমি তোমার বাসায় যাই তো প্রথমে আমাকে জানতে হবে তোমার বিভাগ কী জেলা কী উপজেলা কী গ্রাম কি আমাদের তারপর অট নাম্বার কি ধরে ধরে যাই না তেমনি পরমাণুর ভেতরে ইলেকট্রন কোথায় আছে এইটা জানার জন্য আমাদের বেশ কিছু নাম্বার লাগে সেই নাম্বারগুলোকে একত্রে বলা হয় কোয়ান্টাম সংখ্যা তাহলে এক কথা যে বলে কোয়ান্টাম সংখ্যা কি পরমাণুর ভেতরে কোনো একটা ইলেকট্রন কোন শক্তিস্তরে আছে কোন উপশক্তি স্তরে আছে চম্বুক ক্ষেত্রের প্রভাবে অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশকারী সংখ্যাগুলোকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলে কি বললাম আমি কোয়ান্টাম সংখ্যা কি পরমাণুতে কোন একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে কোন উপশক্তি স্তরে আছে চম্বুক ক্ষেত্রের প্রভাবে অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশকারী সংখ্যাগুলোকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলে তাহলে কোয়ান্টাম সংখ্যা হচ্ছে মোট চারটি কী কী কন্টাম সংখ্যা একটাকে বলি আমরা প্রধান কন্টাম সংখ্যা এটাকে এন দ্বারা প্রকাশ করা হয় একটাকে বলি আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা একটাকে বলি আমরা চুম্বকীয় বা ম্যাগনেটিভ কন্টাম নম্বর একটাকে বলি স্পিন বা ঘূর্ণন কন্টাম সংখ্যা তাহলে কোয়ান্টাম সংখ্যা চারটি প্রধান সহকারী চুম্বকীয় এবং ঘূর্ণন কন্টাম সংখ্যা তাহলে প্রধান কন্টাম সংখ্যা কি যে কন্টাম সংখ্যা দ্বারা শক্তি স্তরে আকার শক্তিস্তরে আকার নির্দেশ করা হয় সেই কণ্ঠাম সংখ্যাকে প্রধান কণ্ঠাম সংখ্যা বলে যে কণ্ঠাম সংখ্যা দ্বারা উপশক্তি স্তরে আকৃতি নির্দেশ করা হয় উপশক্তি স্তরে আকৃতি অর্থাৎ শেপ অফ সাবসেল সেটাকে বলি সহকারী কণ্ঠ সংখ্যা যে কন্টন সংখ্যা দ্বারা মোট অরবিটাল সংখ্যা বা আমরা বলতে পারি অরবিটালে ত্রিমাত্রিক দিকবিন্যাস অর্বিটালে অরবিটালে ত্রিমাত্রিক ত্রিমাত্রিক আমরা বলি থ্রি ডি থ্রি ডাইমেনশনাল ত্রিমাত্রিক দিকবিন্যাস নির্দেশ করা হয় তাকে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এবং যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশ করা হয় রোটেশন অফ ইলেকট্রন তাকে বলা হয় স্পি বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আর এই চারটা জিনিসকে একত্রে বলা হয় কোয়ান্টাম সংখ্যা তাহলে কোয়ান্টাম সংখ্যা থেকে আমাদের কী ধরনের কোশ্চেন আসতে পারে একটা কোশ্চেন তোমরা পড়বা তাহলে তোমাদের দেখা যায় পঞ্চাশটা বা ষাটটা যদি তোমরা সিকিউ বোর্ডের দেখো বিভিন্ন সালে একটা কোশ্চনের উত্তর জানলেই স্যারটা সিকিউর করার সমান তারই ধারাবাহিকতা তোমরা দেখতেছ বোর্ডের যে প্রথমে আমরা একটা কোশ্চেন দিয়ে রেখেছি ডেমো কোশ্চেন যে সর্বোচ্চ সেলের সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা এল ও এম এর মান হিসাব করে এল মানে কি সহকারী কন্টার্ন সংখ্যা এম মানে কি ম্যাগনেটিক কন্টার্ন নাম্বার তৃতীয় কন্টাম নাম্বার তাহলে যে কোনোটা যেহেতু আসতে পারে তাহলে একটা কোশ্চেন দিচ্ছি তোমার সবগুলো উত্তর হয়ে যাবে সাপোজ একটা কোশ্চেন দিলাম যে কোনো পরমাণুর কোনো পরমাণুর তৃতীয় শক্তি স্তরে তৃতীয় চতুর্থ দ্বিতীয় যে কোনটা বলতে পারে কোনো পরমাণু তৃতীয় শক্তি স্তরের তৃতীয় শক্তি স্তরের এল এম এবং এস এর মান হিসাব করে দেখো হিসাব করে দেখো তোমার এই প্রথম কোশ্চেনটারই উত্তর বোঝাচ্ছে তার কোনো পরমাণু তৃতীয় দ্বিতীয় বলতে পারে চতুর্থ বলতে পারে তাহলে আমি একবার চতুর্থ দিয়ে বুঝিয়ে দিই তাহলে সবগুলো হয়ে যাবে তোমাদের যে কোনো পরমাণু চতুর্থ শক্তিস্তরে এল এম এস এর মান হিসাব করে দেখা তাহলে আমাদের কোয়ান্টাম সংখ্যা কয়টা চারটা তা এল মানে শক্তি স্তর বোঝায় তিন না বুঝে আমরা বললাম মনে করে চতুর্থ তাহলে সবগুলো হবে চার বললে তিন দুই এক সবই পাবা তাহলে এর মানে কত হবে চার হবে তোমার ইলেকট্রনটার শক্তি স্তর কয়টা আছে চারটা আছে এক দুই তিন চার এরকম তাহলে এল মানে আমাদের কতটা উপশক্তি স্তর আছে সেটা আমরা বের করবো তাহলে মান বের করতে হয় জেরো থেকে এন মাইনাস ওয়ান মান কী হয় জেরো থেকে এন মাইনাস ওয়ান তাহলে জেরো থেকে এন মাইনাস ওয়ান মানে কি ফোর মাইনাস ওয়ান থ্রি তাহলে জেরো ওয়ান টু থ্রি বুঝতে পারছো কি যদি তিন হতো তাহলে জিরো ওয়ান টু হতো দুই হলে জিরো ওয়ান হতো জেরো থেকে এন মাইনাস ওয়ান তাহলে ফোর মাইনাস ওয়ান মানে থ্রি জেরো থেকে জেরো ওয়ান টু থ্রি বুঝতে পারছো কি তার মানে কি শক্তিস্তর যা তার উপর শক্তিশার সংখ্যাও তাই হবে এখানে যত নাম্বার হবে তার সে এক এখানে কম হবে তিন হলে দুই হবে ম্যাক্সিমাম এখানে যদি দুই হতো তাহলে এক হতো ম্যাক্সিমাম বুঝতে পারছি আশা করি এর মান এম মানে কি মোট অরবিটার সংখ্যা বা ত্রিমাত্রিক দিক বিন্যাস বোঝায় এমের মান নির্ভর করে সহকারী কন্টাম সংখ্যার উপর এটার মান হয় মাইনাস এল থেকে জেরোশো প্লাস এল মাইনাস এল থেকে জেরোশো প্লাস এল পর্যন্ত তাহলে জেরোর জন্য জেরো জেরো তার প্লাস মাইনাস হয় না ওয়ানের জন্য মাইনাস ওয়ান জেরো প্লাস ওয়ান এটা মাইনাস টু মাইনাস ওয়ান জেরো প্লাস ওয়ান প্লাস টু এটা মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জেরো প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এই পাশে জায়গা নেই বোর্ডে লেখে আসলে এই ধরনের কোশ্চেনগুলো বোঝানো খুবই কঠিন যেহেতু অলরেডি এইদিকে জায়গা আমরা খেয়ে ফেলেছি আচ্ছা এখন তাহলে এলের মান এমের মান হিসাব করা আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে চতুর্থ বললে তাহলে সহকারী কন্টার সংখ্যা কটা হতো চারটা হতো চতুর্থর জন্য ম্যাগনেটিক কন্টার নাম্বার মান কটা হতো দেখো তো এখানে এখানে পাচ্ছি আমরা ষাটটা এখানে পাঁচটা এখানে তিনটা এখানে একটা তাহলে কটা হতো ষোলোটা যদি আমি তৃতীয় বলতাম তাহলে কিন্তু হতো জেরো ওয়ান টু তাহলে এ পর্যন্ত হতো তাহলে এমের মান কত হতো পাঁচ তিন আট একে নয় হতো যদি এখানে দুই বলতাম তাহলে জিরো ওয়ান হতো তাহলে চার হতো তার মানে কি এম এর মান কি হচ্ছে বলো তো তাহলে এর মান বা অরবিটাল সংখ্যা এক্স্যাক্টলি হচ্ছে অরবিটাল সংখ্যা সমান হচ্ছে স্কোয়ার বুঝতে পারছো কি চতুর্থ শক্তি বললে ফোর স্কোয়ার তারপর ষোলোটা হতো তৃতীয় শক্তিস্তর বললে অরবিটাল সংখ্যা কত হতো এন স্কোয়ার থ্রি স্কোয়ার নয়টা হতো যদি দুই বলতো এখানে দুই স্কোয়ার চারটা হতো বুঝতে পারছো না এখন যদি বলতো যে এসের মান কতটা হবে এসের মান এসি মানে মোট ইলেকট্রন সংখ্যা তা আমরা জানি একটা অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে কন্ডিশন হচ্ছে বিপরীতমুখী স্পিন তাহলে এমের মান জেরো তার মানে এস অরবিটাল একটা অরবিটালে কটা ইলেকট্রন থাকে দুইটা তাহলে বিপরীতমুখী তাহলে এখানে আমাদের যে যা পাবো সেটাকে দুই দ্বারা গুণ হবে তার মানে এখানে হবে দুইটা আমি সংখ্যায় লিখি যেহেতু জায়গা কম এখানে অরবিটার কয়টা তিনটা তার ইলেকট্রন কটা হবে ছয়টা এখানে অরবিটার কয়টা পাঁচটা তার ইলেকট্রন হবে দশটা এখানে অরবিটার কয়টা সাতটা তাহলে ইলেকট্রন হবে চোদ্দোটা তাহলে আমি যদি বলতাম চতুর্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কত তাহলে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কোনো একটা শক্তি স্তরের জন্য সূত্র হচ্ছে টু এন স্কোয়ার চতুর্থ বলছে টু ফোর স্কোয়ার কত হবে বত্রিশটা দেখো এখানে কিন্তু বত্রিশটাই হয়েছে চোদ্দো দশ চব্বিশ এখানে ছয় দুই মিলে কত বত্রিশটা বুঝতে পারছো কি যদি এখানে তিন বলতাম তাহলে কত হতো দশ ছয় ষোলো দুয়ে কত আঠারো টু ইন্টু থ্রি স্কোয়ার আঠারো বুঝতে পারছো মানে অরবিটাল সংখ্যা যা ইলেকট্রন ধান ক্ষমতা হবে কোনো একটা স্তরের জন্য টু স্কোয়ার অর্থাৎ অরবিটালের সাথে দুই দ্বারা গুণ হবে শক্তি স্তর বললে অরবিটাল হতো আমাদের ষোলোটা ফোর স্কোয়ার আর ইলেকট্রন ধান ক্ষমতা হতো বত্রিশটা তার মানে প্রতিটা অরবিটালে ইলেকট্রন থাকে কটা করে সর্বোচ্চ দুইটা করে তাহলে এই ধরনের কোশ্চিন আসলে কি আমরা পারবো না পারবো না বলো তো আশা করি প্রথম কোশ্চেন যদি আসে আমরা পারবো চতুর্থ বলুক তৃতীয় বলুক দ্বিতীয় বলুক প্রথম বলো পারবো না বলো তো তাহলে এখান থেকে এবার তোমরা বোর্ড পরীক্ষায় অবশ্য অবশ্যই একটা কোশ্চেন কম পাবে তাহলে আশা করি এই ধরনের কোশ্চেন আসলে তোমাদের আর সমস্যা হবে না এখন আমরা দুই নম্বর কোশ্চেনটা দেখব দুই নম্বর কোশ্চেনের প্যাটার্নটা দেখো কি বলছে এ একটা অজানম হলো তার ইলেকট্রিক বিন্যাস দেওয়া আছে আর্গন থ্রি ডি ওয়ান ফোর এস টু এ মৌলের সর্বশেষ ইলেকট্রনের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার মান দেখো খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা খুবই তাহলে এ মৌলটা দেওয়া আছে দেখো আরগন থ্রি ডি ওয়ান ফোর এস টু আরগন মানে কি ইলেকট্রন কটা আছে এখানে আঠারো আঠারো উনিশ বিশ একুশ তার মানে এ মৌলটার নাম কি স্ক্যান্ডিয়াম ওকে ডি ব্লকের প্রথম মৌল স্ক্যান্ডিয়াম তা বলছে সর্বশেষ ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান দাও খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু অজানা যে কোনো মৌল দিতে পারে ম্যাক্সিমাম তিরিশ বিশিষ্ট মৌল দেয় তিরিশ পর্যন্ত মৌলের যে কোনো মৌলের ক্ষেত্রে আমাদের বলতে পারে যে চারটা কোয়ান্টাম সংখ্যার মান দেখাও কোনো একটা ইন্ডিভিজুয়ালি ইলেকট্রনের জন্য এখানে বলছে সর্বশেষ ইলেকট্রন সর্বশেষ ইলেকট্রন মানে কি একুশ নাম্বার ইলেকট্রনের জন্য তা আমরা যদি একটু দেখাই তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ওয়ান ফোর এস টু এটাকেই কিন্তু আমরা এই যে এই জায়গাটাকে আমরা এইভাবে দেখাইছি তাহলে আমরা আরও সুন্দর করে লিখি ফোর এস টু থ্রি ডি ওয়ান তার মানে এস মানে একটা অরবিটা পি মানে তিনটা অরবিটা এস মানে একটা পি মানে তিনটা ফোর এস একটা ডি মানে হচ্ছে পাঁচটা অরবিটার একটু আগেই তোমরা দেখলাম তাহলে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি ফোর এস থ্রি ডি আমি চাইলে শুধু শেষেরটা দেখাতে পারতাম তোমাদের সুবিধার্থে সবগুলো দেখাচ্ছি যেন তোমরা ভুল না করো দুইটা ইলেকট্রন আছে এখানে এখানে দুইটা প্রথমে একটা করে তারপরে অপোজিট স্পিনে এখানে দুইটা এখানে একটা এটা হচ্ছে থ্রি ডি ওয়ান এখন আমরা নাম্বারিং করবো তা এটা হচ্ছে এক নম্বর ইলেকট্রন দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে কিন্তু ভুল কর পিতে অরবিটাল তিনটা প্রতিটা অরবিটালের সব থেকে সমান হন্ডের নীতি অনুসারে প্রথমে আমরা একটা করে ইলেকট্রন কাউন্ট করব তারপরে অপোজিট স্পিনে আর করে কাউন্ট করব এটা আট এটা নয় এটা দশ এটা এগারো এটা বারো এটা তেরো চোদ্দো পনেরো এটা ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এটা হচ্ছে একুশ বলছে সর্বশেষ ইলেকট্রন তার মানে এটা হচ্ছে সর্বশেষ ইলেকট্রন একুশ নম্বর ইলেকট্রন বুঝতে পারছো কি আমি এইভাবে এই কারণে দেখালাম তোমাকে যদি বলতো চোদ্দ নং ইলেকট্রন বা দশ নং ইলেকট্রন আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এই ধরনের ক্ষেত্রে পির ক্ষেত্রে কি প্রথমে একটা করে বা ডির ক্ষেত্রেও যদি হতো প্রথমে একটা করে হিসাব করতাম তারপরে অপোজিট স্পেনে কিন্তু হিসাব করতাম তাহলে একুশ নং ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যা চারটি মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আর হচ্ছে স্পিন বা ঘূর্ণন কন্টাম সংখ্যা তাহলে এই যে সর্বশেষ কন্টাম সংখ্যাটা কোথায় আছে ডিতে তা থ্রিডি মানে কি আমরা জানি কি পাঁচটা অরবিটাল এটা মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু এটা হচ্ছে এম এর মান তাহলে সর্বশেষ ইলেকট্রনটা কোথায় আছে তৃতীয় শক্তির স্তরে না তিন তালায় আছে তাই এন এর মান তিন এল কী হবে আমরা জানি জেরো থেকে এন মাইনাস ওয়ান তাহলে এর মান জেরো ওয়ান টু থ্রি যদি হয় জেরো হলে এস পি ডি এবং এটা আমাদের জানা থাকতে হবে একটু আগে আমি বের করছিলাম কিন্তু জেরো মানে একটা অরবিটাল পি মানে তোমরা দেখছিলে তিনটা অরবিটাল দেখছো কিনা একটু খেয়াল করে একটু আগে আমি করালাম এই প্রথমটার ক্ষেত্রে তাহলে একুশ নম্বর ইলেকট্রন তিন তালে আছে ডি যেহেতু ডি তাহলে এর মান কী হবে দুই হবে এমের মান কী হবে মাইনাস টু মাইনাস ওয়ান জেরো প্লাস ওয়ান প্লাস টু এটা নিয়ে কিন্তু মিসকনসেপশন আছে বিভিন্নভাবে বিভিন্নভাবে আছে অনেক সময় এটাকে জেরো ধরে এইভাবে করে আমি মনে করি মাইনাস টু থেকে প্লাস টু মানে মাইনাস থেকে প্লাস মধ্যে করবা এটা হচ্ছে মোর প্রিপারের ফল এভাবে করলে ভুল হবে না তোমরা এই পদ্ধতিটা ফলো করতে পারো তাহলে এটা কী হবে মান মাইনাস টু হবে যে প্রথমে আসে যদি এখানে থাকতো ইলেকট্রনটা তাহলে কিন্তু মাইনাস ওয়ান হতো বা তিরিশ নম্বর হলে কিন্তু জেরো হতো আশা করি বুঝতে পারছো আর প্রথম ইলেকট্রন মানে প্লাস হাফ যদি অপোজিট স্পিনে থাকতো আর একটা তাহলে মাইনাস আবদ্ধ এটা হচ্ছে সর্বশেষ ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান বুঝতে পারছো কি